এই স্যাম্পলটা মনে হচ্ছে নতুন এসছে রে নাকি কি নাম রে ছেলেটার একদম চুপ করে থাক টম কোনো উত্তর দিবি না এর নাম সুজয় খুব বদমাস ছেলে কি রে চালু বল নামটা কি আমার নাম টম আমি কলেজে প্রথম ভর্তি হয়েছি নতুন ভর্তি হয়েছি আর নতুন ভর্তি হলে কি করতে হয় জানিস তো কলেজ ক্যান্টিনে চলে আসবি আজকের যে টিফিন খরচাটা আমাদের দিয়ে দিবি ঠিক আছে তো কিন্তু বন্ধু আমার কাছে যে অত টাকা নেই আমি কি করে দেব দাদা আমার কাছে শুধু গাড়ি ভাড়াটুকুই আছে সেটাই না হয় দেব আমি তাহলে হেঁটে হেঁটে বাড়ি যাব ঠিক আছে তাই দিস তাই দিয়েই কাজ চালাবো টম ওর কথায় একদম কান দিবি না ও কলেজের সব ভালো ভালো ছেলেগুলোকে ডিস্টার্ব করে ওর নামে অনেক কমপ্লেন আছে আমি জানি রে নিকি কলেজে একটু একটু হয় এইগুলো ঠিক আছে কোনো অসুবিধা নেই আজকে না হয় হেঁটেই বাড়ি যাব বেশি ভালো হতে যাস না কিন্তু টম না হলে কপালে কিন্তু অনেক দুঃখ আছে চল ক্লাসে যাই কি স্যার আমার ডেকে পাঠিয়েছেন হ্যাঁ রে বদমাস ছেলে তুই সব নতুন নতুন স্টুডেন্টদের থেকে নাকি টাকা নিয়ে ক্যান্টিনে টিফিন খাচ্ছিস এ বাবা সত্যি বলছি স্যার এতে মিথ্যে মিথ্যে একদম মিথ্যে অপবাদ দিয়েছে আমার নামে না স্যার না একদম নয় তোর না সামনে পরীক্ষা যা ভালো করে মন দিয়ে পড় বদমাইশি করিস না আর কিরে টম তুই আমার নামে স্যারের কাছে কমপ্লেন করেছিস কই দাদা না তো আমি কিছুই বলিনি দাদা এই লাকি ওকে মার ধরে মার মার এই ভুলটা আর কোনোদিনও করিস না ঠিক আছে চল লাকি চল দেখলি তো বলেছিলাম বেশি ভালো হতে যাস না এরা বদমাশরা এরকমই হয় কি টম তোমায় নাকি সুজয় মেরেছে না স্যার সুজয় দাদা আমাকে মারেনি আমি রাস্তায় চলতে গিয়ে পড়ে গেছি স্যার দেখ সুজয় দেখ তুই এত বড় ক্ষতি করেছিস ওর তারপরেও ও কিভাবে তোকে বাঁচিয়ে যাচ্ছে আর দ্বিতীয়বার এমন করলে তোকে কলেজ থেকেই বার করে দেবো কি রে সুজয় আবার কেন এসেছিস কি চাস তুই টম আমি শুধু এটুকুই জানতে এসেছি যে তুই আমার নামে কিছু বলিসনি তুই সত্যি খুব ভালো ছেলে রে তুই যদি সত্যি বলে দিতিস তাহলে আমাকে হয়তো স্যার কলেজ থেকেই বার করে দিত রে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত সত্যি রে আমি তোর কাছে ক্ষমা চাইছি অনেক বড় ভুল করেছি আমাকে মাফ করে দে ভাই আর হ্যাঁ কমপ্লেনটা ও করেনি আমি করেছিলাম তোর নামে সুজয় দাদা আমি কলেজে পড়াশোনা করতে এসেছি তাই পড়াশোনার মূল্য আমি বুঝি এই জন্যে আমি বলিনি তোমার নামে কারণ আমি জানতাম আমি যদি বলে দিতাম তোমাকে কলেজ থেকে বার করে দিত এবং অন্য কোনো কলেজে ভর্তি নিত না বন্ধুরা তোমরা বড় হয়ে যেন সুজয় দাদার মতন হয়েও না কলেজ বা স্কুল সেখানে শিক্ষা নিতে যেও বদমাইশি করতে যেও না